Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Ma'am, assalamualaikum. Assalamualaikum, miss. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Miss, assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum, miss. Waalaikumsalam. Miss, assalamualaikum. Waalaikumsalam. তোমরা কি একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে গতদিন আমরা অ্যালকিন পর্যন্ত পড়েছিলাম, আজকে অ্যালকাইন থেকে শুরু করব। যতটা পড়ানো যায়, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, অ্যালকাইন থেকে প্রথমে শুরু করছি আমি। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়ছিলাম হচ্ছে একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়ের আজকে পড়বো হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের প্রথমে তাহলে জানতে হবে, আমাকে কেউ একজন বলো তো যে অ্যালকাইনের সাধারণ সংকেত কি? বলো। মি CnH2n-2। ওকে, থ্যাংক ইউ। তাহলে যে অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে যাদের ডাবল বন্ধন এবং ট্রিপল বন্ধন থাকে, তাহলে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অণুতে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, মানে তিনটা বন্ধন থাকবে, তাকে আমরা অ্যালকাইন বলবো। সংজ্ঞা হিসেবে যদি, আসসালামু আলাইকুম, সংজ্ঞা হিসেবে যদি অ্যালকাইন কাকে বলে, তাহলে লিখতে হবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অণুতে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, তাকে অ্যালকাইন বলে। এটার প্রথম সদস্য অ্যাসিটিলিন হয়, এটাকে অনেক সময় অ্যাসিটিলিনস ও বলে, মানে এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিনস। অ্যালকাইনের সাধারণ সংকেত তোমাদের মধ্যে একজন বললে যে CnH2n-2, এখান থেকে এন এর মান বসিয়ে আমরা নামগুলো বের করতে পারি, যেমন অ্যালকেনের ক্ষেত্রে মিথেন ইথেন প্রোপেন, অ্যালকিনের ক্ষেত্রে মিথাইন ইথাইন প্রোপাইন, এটার ক্ষেত্রে হবে কি, সরি, অ্যালকিনের ক্ষেত্রে হবে মিথিন ইথিলিন প্রোপিন এগুলো, আর অ্যালকাইনের ক্ষেত্রে হবে মিথাইন প্রোপাইন অ্যালকাইন, যেহেতু আইন যুক্ত হচ্ছে। এখন এই শ্রেণীর সরলতম সদস্য যেটাকে ধরা হয়, অর্থাৎ প্রথম যে সদস্যটা ধরা হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন, এই জন্যই এটার নামকরণ কিন্তু আমি আগেই বললাম যে অ্যাসিটিলিনসও বলা হয়। তোমাদের বইয়ে
অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি শুধু একটা দেওয়া রয়েছে। তো একটা পড়ে অনেক সময় দুইটা প্রস্তুতি যদি পরীক্ষায় লিখতে বলে তখন কিন্তু তোমরা লিখতে পারবে না, এই জন্য আমি দুই তিনটা প্রস্তুতি পড়াবো যেন তোমরা দুই তিনটার মধ্যে থেকে একটা আসুক বা দুইটা আসুক, যেটাই আসুক না কেন তোমরা মনে করে লিখতে পারো। তোমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইথাইনের প্রস্তুতি। অ্যালকাইন বলতে শুধু ইথাইন নয়, ট্রিপল বন্ধনযুক্ত সবগুলো যৌগই হচ্ছে অ্যালকাইন। এখানে শুধুমাত্র তোমাদের ইথাইনের একটা প্রস্তুতি দেওয়া রয়েছে, সেটা তো আমি দেখাবই। তার আগে সাধারণভাবে আমরা আরো কিছু যৌগ প্রস্তুত করতে পারি, সেটা কি কি থেকে প্রস্তুত করতে পারি সেটা একটু দেখাবো। এক নম্বরে আমরা, ওয়ালাইকুম আসসালাম, এক নম্বরে আমরা প্রস্তুত করতে পারি ডাইহ্যালাইড থেকে। ডাই মানে হচ্ছে দুই, এর আগেও বলেছি ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, এভাবে। তো ডাই হ্যালাইড মানে বুঝতে পারছো যে দুইটা হ্যালোজেন গ্রুপের মৌল থাকবে, সেটা হতে পারে ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন, যে কোনো কিছুই হতে পারে। তো ডাই হ্যালাইড মানে হচ্ছে দুইটা হ্যালাইড মৌল থাকবে আর কি। আমি একটা দেখাই, যেমন ধরো আমি যদি বলি যে ডাইহ্যালাইড যৌগ হিসেবে একটা নাম আমি তোমাদের এখানে লিখতেছি যে CH3, CH, CH, তারপরে CH, CH3। এবার এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম, তার মানে দেখো দুইটা হ্যালোজেন মৌল কিন্তু এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা ব্রোমিন রয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে ডাইহ্যালাইড। আর চারটা কার্বন, তার মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে দুইটা পজিশন যদি আমরা উল্লেখ করি, এটা যদি ওয়ান হয়, এটা যদি টু হয়, এটা যদি থ্রি হয়, এটা ফোর হয়, তার মানে টু থ্রি ডাইব্রোমাইড বিউটেন, এটা হচ্ছে নামকরণ। তো এই আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, সবাই কি তাই শুনতে পাচ্ছো? আমাদের কাছে তো স্পষ্টই আসতেছে। আচ্ছা ঠিক আছে, সবাই মেজরিটি যদি স্পষ্ট শুনতে পাও তাহলে বুঝতে হবে যে স্পষ্টই আসতেছে। কারো ওখানে যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে কথা এরকম ভেঙে ভেঙে যেতে পারে, আমার এখানে প্রবলেম হলে তোমরা সবাই ওরকমই শুনতে পাবে, মানে সবার কাছে ভেঙে ভেঙে আসবে। আচ্ছা তাহলে দেখো, এই যৌগ থেকে কি করতে হবে, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। যখন আমরা এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে একটু তাপ প্রদান করব, তখন আমরা একটা ত্রিবন্ধন যুক্ত যৌগ পেয়ে যাব। যৌগটা কেমন হবে দেখো, এই যে CH3 ছিল সেটা তো থাকবেই, একটা কার্বনের যে কোনো একটা পজিশনে চারটা যে কার্বন আছে এই চারটা কার্বনের মধ্যে টু অথবা থ্রি, যেহেতু ব্রোমিন দুইটা যুক্ত আছে, একটা টুতে একটা থ্রিতে, দুই নম্বর কার্বনে তিন নম্বর কার্বনে হচ্ছে ব্রোমিন যুক্ত আছে, হয় টুতে একটা ট্রিপল বন্ধন হবে অথবা থ্রিতে একটা ট্রিপল বন্ধন দিতে হবে। এবার আমি যদি এখানে একটা ট্রিপল বন্ধন দিই, তাহলে এখানে একটা কার্বন, এদিকে CH3 দিলাম, তাহলে দেখো আমার কিন্তু বেশি হয়ে গেছে। কোথায় কোথায় বেশি হয়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো কার্বন কিন্তু আমি চারটা উৎপন্ন করেছি, কিন্তু কার্বন কিন্তু এখানে চারটা উৎপন্ন হয়েছে। এবার হচ্ছে বিক্রিয়াটার সমতা সাধনটা তোমাকে করতে হবে, যে আরো কি কি তৈরি হবে, বাই প্রোডাক্ট হিসেবে আরো কি কি তৈরি হবে। দেখো এখানে আমার দুইটা ব্রোমিন ছিল, ব্রোমিন দুইটা বের হয়ে যাবে কার সাথে, এই পটাশিয়ামের সাথে, যে বের হয়ে যে কি তৈরি হবে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি হবে, প্লাস হচ্ছে তৈরি হবে হচ্ছে পানি। বাই প্রোডাক্ট গুলো অবশ্যই বিক্রিয়ায় তৈরি করতে হবে। তাহলে দেখো এখন হচ্ছে পটাশিয়ামে, পটাশিয়াম একটা ছিল কোথায়, বিক্রিয়কে, বিক্রিয়ার শুরুতে পটাশিয়াম ছিল একটা, কিন্তু আমি পটাশিয়াম এখানেও একটা তৈরি করলাম। বাট প্রবলেম হচ্ছে কোথায়, যে এখানে দুইটা ব্রোমিন ছিল, এখানে তৈরি করেছি একটা ব্রোমিন, এই জন্য ব্যালেন্স করার জন্য সামনে একটা টু দিতে হবে। টু দিলে দেখো পটাশিয়াম দুইটা হয়ে গেল। আবার পানি যখন তৈরি করেছি তখন দেখো এখানে H2O,
তাহলে H2O যেহেতু হাইড্রোজেন এখানে একটা অক্সিজেন ঠিক আছে তাহলে এটাকেও ব্যালেন্স করতে গেলে আমি যদি এখানে 2 দিই তাহলে অক্সিজেনের ব্যালেন্সটা হয়ে দুইটা হয়ে যায় তখন আমি আবার এখানে 2 দেব দিলে হাইড্রোজেন তখন এইদিকে দুইটা আছে এইদিকে দুইটা আছে এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে যায় পরবর্তীতে বিক্রিয়াটা কমপ্লিট হয় এটা হচ্ছে প্রথম প্রিপারেশন কিভাবে আমরা হচ্ছে ডাইহ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে কি তৈরি করতে পারছি একটা ত্রিবন্ধন যুক্ত যৌগ বুঝতে পেরেছো তীর চিহ্ন দেয়া থাকলে বিক্রিয়া ব্যালেন্স না করলেও হয় যেমন ধরো এখানে যে আমি ব্যালেন্স গুলো করেছি এই ব্যালেন্স গুলো তোমরা না করলেও পারবে যেহেতু আমি বিক্রিয়াটায় তীর চিহ্ন ব্যবহার করেছি অতএব তোমরা যদি বিক্রিয়াটাকে শুধু এইভাবেও রেখে দাও তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই অর্থাৎ এখানে আমার মেন প্রোডাক্ট তৈরি হতে হবে একটা ত্রিবন্ধন যুক্ত যৌগ তোমরা কি বুঝতে পেরেছো না পারলে আমি আরেকবার বোঝাবো বলো মিস বুঝেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে প্রথম যেটা বিক্রিয়া করলাম সেটা হচ্ছে ডাইহ্যালাইড থেকে কিভাবে হ্যালাইড যৌগ অপসারণ করে আমরা ত্রিবন্ধন যুক্ত যৌগ পাই এটা একটা গেল এরপরে আমরা দেখাবো আরেকটা হচ্ছে সেটা তোমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে আমরা ইথাইন পেতে পারি এটা হচ্ছে আমি 2 নম্বর দিতেছি তো 2 নম্বরে যেহেতু বলেছি ইথাইন কিভাবে পেতে পারি তোমাদের বইয়ে সরাসরি বিক্রিয়াটা দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া দেওয়া রয়েছে দিয়ে এখান থেকে ইথাইন তৈরি করা রয়েছে কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বাইডটা আমরা পেলাম এটা আমরা কোথায় থেকে পাই এটা তো সরাসরি ওইভাবে আমরা কিন্তু পাই না এটাকে আগে আমাদের সিনথেসিস করে বের করে নিয়ে এসে তারপরে বিক্রিয়াটা ঘটাতে হবে এটা আমরা কোথা থেকে পাই ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর যেটা সেটাকে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করা হয় তাহলে এখান থেকে তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা প্রথমে বিক্রিয়া তৈরি হয় পরে ধাপে কি হয় এই ক্যালসিয়াম অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে কার্বনের সাথে কার্বনের সাথে যখন বিক্রিয়া করে তখন তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানেও প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় এখান থেকে বিক্রিয়া ব্যালেন্স যদি করি তাহলে কার্বন দেখো এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে একটা এই জন্য এখানে একটা 3 দিতে হবে তাহলে এই যে ক্যালসিয়াম কার্বাইডটা আমরা পেলাম এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড এবার এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করতে হবে কার পানির বিক্রিয়া করতে হবে করে আমাদের মেন প্রোডাক্ট যেটা তৈরি হওয়ার কথা ইথাইন সেটা তৈরি হবে এই ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে পানি বিক্রিয়া করে তৈরি করবে ত্রিবন্ধনযুক্ত একটা যৌগ সাথে তৈরি হবে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এই বিক্রিয়াটা তাহলে দ্বিতীয় বিক্রিয়া যে কিভাবে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে ত্রিবন্ধনযুক্ত যৌগ ইথাইন পেতে পারি প্রথমে ক্যালসিয়াম কার্বাইড পেতে ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে নিতে হবে পরে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা কার্বনের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং লাস্ট ধাপে এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি তাহলেই আমরা ইথাইন পেয়ে যাব আচ্ছা এখানে ক্যালসিয়াম কার্বনেটকে আমি বললাম হচ্ছে চুনা পাথর তোমাদের মধ্যে কেউ বলো তো ক্যালসিয়াম অক্সাইডকে কি বলবো কে বলতে পারো চুন আর ক্যালসিয়াম হ্যাঁ আর থ্যাংক ইউ আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলবো এই লাস্টে যেটা তৈরি করেছে এটাকে কি বলবো চুনের পানি চুনের পানি ওকে এটাকে আরেকটা কি বলে বলতে পারবে
লাইম ওয়াটার, লাইম ওয়াটার, থ্যাংক ইউ। এই তো ক্লাসে এরকম রেসপন্স করলে খুব ভালো লাগে পড়াতে। তোমরা অনেক কিছু জানো, নাইনে অনেক কিছু শিখে এসেছো, এইটে অনেক কিছু শিখেছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথিলিন পেলাম? জি মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা দেখাবো, সিম্পল একটা বিক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে। প্রকৃতিতে যে পরিমাণ গ্যাস রয়েছে সেখান থেকে কিন্তু অনবরত বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাই না, বাট বিক্রিয়াগুলো কিন্তু অনবরত হচ্ছে। সেই বিক্রিয়াটা হচ্ছে কিভাবে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা ইথাইন পেতে পারি। তো প্রথমে প্রাকৃতিক গ্যাস হিসেবে প্রকৃতিতে বিদ্যমান মিথেনের পরিমাণ সব থেকে বেশি। এই অধ্যায় শুরুতে আমি বলেছিলাম যে প্রায় বাংলাদেশের গ্যাস, প্রাকৃতিক যে গ্যাস রয়েছে সেই গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা 99.99, তার মানে 100% প্রায় মিথেন রয়েছে। সেই মিথেন থেকে আমরা কিভাবে ইথাইন পেতে পারি? এই মিথেনকে কি করতে হবে, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে আমরা মিথেন থেকে পেতে পারি হচ্ছে ট্রিপল বন্ধন যুক্ত যৌগ ইথাইন। আমি কখনো এভাবে লিখতেছি যে এইচ সি ট্রিপল বন্ধন সিএইচ, কখনো আবার লিখতেছি সিএইচ ট্রিপল বন্ধন সিএইচ, যে কোনো একভাবে লিখলেই হলো। তবে সব থেকে বেটার হচ্ছে কার্বন কার্বন যেহেতু বন্ধন বিদ্যমান, এই উপরেরটা লিখলে সব থেকে বেটার, মানে বুঝতে সুবিধা হয় যে এখানে কার্বন কার্বন বন্ধন আমি দেখাচ্ছি। তবে কেউ যদি এই পরেরটা দেখাও তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। এর সাথে তৈরি হয় হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন। এখন দেখো এখানে আমার যে মিথেন হচ্ছে তৈরি করলাম কয়টা, দেখো মিথেনের কিন্তু কার্বনের সংখ্যা হচ্ছে একটা, কিন্তু আমরা যখন ইথাইন তৈরি করছি তখন কিন্তু কার্বন দুইটা হয়ে গেছে, তার মানে এখানে ব্যালেন্স করতে আমার একটা টু দিতে হবে। টু দিলে এখন দেখো হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেছে 4^8 হয়ে গেছে। তাহলে এইদিকে আবার দেখো এখানে দুইটা হয়েছে হাইড্রোজেন, এখানে দুইটা, তাহলে শুধু 4টা হলো, আরও 4টা কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এই জন্য ব্যালেন্স করার জন্য এখানে একটা 3 দিতে হবে। তাহলে দেখো এখানে 6টা হলো আর এখানে 2টা হলো, এই টোটাল হচ্ছে 8টা। অর্থাৎ বিক্রিয়কে এবং উৎপাদকে যেন আমার কার্বন হোক বা যে কোনো মোলের সংখ্যা যেন সমান হয়, যদি তোমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে চাও। তবে আমি আবারও বলছি যে তীর চিহ্ন দিয়ে, অর্থাৎ এই তীর চিহ্ন দিয়ে যদি আমরা বিক্রিয়া করি ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় আমরা বিক্রিয়াকে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দিই, তখন কিন্তু অবশ্যই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। এই হলো তিনটা প্রস্তুতি কিভাবে আমরা অ্যালকাইন পেতে পারি, বিভিন্ন যৌগ থেকে কিভাবে অ্যালকাইন পেতে পারি। এবার আমরা জানবো এই অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অন্যান্য যে আমরা অ্যালকিন অথবা অ্যালকেনের যে রাসায়নিক ধর্মগুলো জেনেছি সেখান থেকেই কিন্তু ধারণা নিয়ে আমরা অ্যালকাইনেরও কিছু রাসায়নিক ধর্ম বুঝতে পারবো। কেমন দেখো আমি একটু লিখি, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, প্রথমে যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। নাম থেকেই তোমরা অনেকে বুঝতে পারছো যে হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করতে গেলে প্রথমে যদি আমরা ধরো একটা ত্রিবন্ধন যুক্ত, যেহেতু আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেখাচ্ছি, তার মানে আমার অবশ্যই অ্যালকাইনেতে হাইড্রোজেন কিভাবে সংযোজিত হতে পারে সেটা দেখাতে হবে। আচ্ছা নাবিলা তুমি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিও কিন্তু। জি মিস। ওকে, তাহলে সিএইচ ট্রিপল বন্ধন সিএইচ, এটার সাথে যদি আমরা হাইড্রোজেনটা সংযোজন ঘটাই, তোমাদের সামনে যদি বই থাকে তোমরা দেখো যে বইয়ে সরাসরি একেবারে ইথাইন থেকে ইথেন তৈরি করেছে,
বিক্রিয়াটা এক ধাপে তোমরা তখনই দেখাতে পারবে যখন অ্যালকিন থেকে কিভাবে তোমরা অ্যালকিন পেয়েছো ওটা যদি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এই বিক্রিয়াটা তোমাদেরকে দুই ধাপে করতে হবে। কেমন করে? প্রথমেই কিন্তু এই ত্রিবন্ধনযুক্ত যৌগ ভেঙে গিয়ে কিন্তু এক বন্ধনযুক্ত যৌগ হয় না, প্রথমে দ্বিবন্ধন হবে, দেন আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সিঙ্গেল বন্ধন হবে। তাই জন্য বিক্রিয়াটা আমি দুই ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অবশ্যই যে জিনিসটা লাগবে, নিকেল প্রভাবক লাগবে, আর সাথে লাগবে হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যখন আমি হাইড্রোজেনটা এখানে সংযোজন করব, এই যে ট্রিপল বন্ধন রয়েছে, এখানে যে ট্রিপল বন্ধনটা দেখো দেখিয়েছি আমি, এই ট্রিপল বন্ধনটা ভেঙে যাবে, যে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে এই ট্রিপল বন্ধন ভেঙে যে দুই পাশে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হবে। কেমন করে দেখো, প্রথমে তৈরি হবে এই CH2 ডাবল বন্ধন CH2, এই যৌগটা প্রথমে তৈরি হবে। ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন হলো, তার মানে অ্যালকাইন থেকে আমরা কি পেলাম বলো তো, বলো অ্যালকাইন থেকে কি পেয়েছে, এটা যেটা আমরা পেলাম এখন অ্যালকিন, অ্যালকিন পেলাম। এবার এই অ্যালকিনকে কি করব, আবার বিক্রিয়া করব কার সাথে, সেম হাইড্রোজেনের সাথে, আর এই প্রভাবক যা আছে উপরেরটার মতোই। তো যখন আমরা একই বিক্রিয়া বারবার প্রভাবক একই দিব, তা আমাদের এখানে ডু লিখলেই হয় আর কি, যে উপরে যেটা লিখেছি সেটা এখানে হবে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, কিন্তু তোমরা ডু লিখবে না, তোমরা যখন বিক্রিয়া ঘটাবে আবার ওই কথাগুলোই আবার লিখবে। তাহলে কি হচ্ছে, এখন তৈরি হবে হচ্ছে সিঙ্গেল বন্ধনযুক্ত যৌগ, এটা তৈরি হবে। বুঝতে পেরেছো কি বিক্রিয়াটা? তোমাদের বইয়ে দেখো হাইড্রোজেনের সামনে টু দেয়া রয়েছে, এই টু দেয়ার কারণটা হচ্ছে এই যে বিক্রিয়াটা দুই ধাপে সংঘটিত হয়ে পরবর্তীতে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পাচ্ছি, অর্থাৎ ইথাইন থেকে ইথেন পাচ্ছি। এই বিক্রিয়াটা বুঝতে গেলে তোমাদের এই দুইটা ধাপ অনুসরণ করে তারপরে করতে হবে। কিন্তু পরীক্ষায় যদি তোমরা তোমাদের বইয়ের যে বিক্রিয়াটা সরাসরি দেয়া রয়েছে সেটাও দাও, তাতেও কিন্তু তোমরা নম্বর পাবে। কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার্থে যদি তোমরা এই বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে করো, তাহলে কিন্তু সহজে মনে রাখতে পারবে যে প্রথমে ট্রিপল বন্ধন ভেঙে ডাবল বন্ধন হবে, পরে আবার সেম যৌগের সাথে বিক্রিয়া করে আমাদের সিঙ্গেল বন্ধনযুক্ত যৌগ হবে। এরপরে তোমাদের দেওয়া রয়েছে ব্রোমিন সংযোজন, সেম ভাবে এখানে হাইড্রোজেনের জায়গায় শুধুমাত্র ব্রোমিন দিবে। প্রথমে একটা ব্রোমিনের সাথে অর্থাৎ Br2 বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে দুই পাশে দুইটা ব্রোমিন, একটা একটা করে লাগবে ডাবল বন্ধনের। এখানে কোথায় কোথায় হবে দেখো, এখানে যে CH2 আছে এখানে CH2-র জায়গায় এখানে একটা করে ব্রোমিন ঢুকে যাবে, একটা করে CH Br এরকম ঢুকে যাবে, ডাবল বন্ধন থাকবে। পরবর্তীতে কি হবে, আরেকটা ব্রোমিনের সাথে অর্থাৎ Br2 পুনরায়, এখানে শুধু যদি তোমরা হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন গুলো লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে, যখন আমরা ব্রোমিনেশন বিক্রিয়া করছি এটার জায়গায় শুধু ব্রোমিন দিলে তখন এখানে কি হয়ে যাবে, এখানে একটা করে ব্রোমিন এর সাথে যুক্ত হয়ে যাবে, তখন কি হবে CH Br, এখানে এখানে একটা করে ব্রোমিন ঢুকে যাবে। এখন দেখো এখানে যখন আমি ব্রোমিন ঢুকালাম তখন দেখো এখানে হচ্ছে হাইড্রোজেনের হাত, এখানে যেহেতু দুইটা বন্ধন আছে কার্বনের হাত সর্বোচ্চ চারটা হতে পারে, মানে এদিকে দুইটা রয়েছে এদিকে একটা ব্রোমিন দিলাম, তখন কিন্তু হাত পাঁচটা হয়ে গেছে, এখন এই হাইড্রোজেন টুটা আর হবে না, তখন শুধুমাত্র একটা করে হাইড্রোজেন হবে, এখানে একটা করে হাইড্রোজেন হবে। এইভাবে আমাকে প্রথম ধাপে দেখাতে হবে, দেন হচ্ছে পুনরায় যখন আবার ব্রোমিনটা যুক্ত করব এখানে তখন আবার এই যুক্তটা হয়ে যাবে এখানে CH Br2 CH Br2, অর্থাৎ এখানে আর থ্রি থাকবে না, তখন এখানে থ্রি গুলো উঠে যাবে, যে এখানে শুধু এক দুইটা করে ব্রোমিন যুক্ত হবে যখন ব্রোমিনেশন বিক্রিয়াটা হবে, এখানে টুটা লেখা যাচ্ছে না।
এই হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন এবং ব্রোমিন সংযোজন একই সাথে, দুইটা যেহেতু একই ধরনের বিক্রিয়া আমি একসাথে দেখিয়ে দিলাম, জাস্ট হাইড্রোজেনের জায়গায় তোমরা ব্রোমিনটা ঢুকিয়ে দিবে। এরপরে আমরা দেখব পানি সংযোজন, এই বিক্রিয়াটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়া দেখবে যে প্রশ্নে বিক্রিয়াটা পুরো কমপ্লিট করা থাকে না, কিছু পরিমাণে দেয়া থাকে কিছু পরিমাণে দেয়া থাকে না, ওই দেয়া না থাকা জিনিসটা তোমাদের বুঝে বুঝে বের করে নিতে হবে যে এখানে কি তৈরি হতে পারে। যদি আমরা তিন বন্ধন যুক্ত একটা যৌগ, যেমন হচ্ছে আমি আচ্ছা বিক্রিয়াটা আমি দেখাচ্ছিলাম, তিন নাম্বার দিচ্ছি আমি, কেননা দুই নাম্বারে কিন্তু ব্রোমিন সংযোজনটা আমি হাইড্রোজেন সংযোজনের সাথে দেখিয়েছি। এবার যদি পানি সংযোজন বিক্রিয়াটা দেখাই, তাহলে কি হবে, এই পানি কার সাথে বিক্রিয়া করবে, তিন বন্ধন যুক্ত একটা যৌগের সাথে। পানি যখন বিক্রিয়া করবে তখন এখানে প্রভাবক হিসেবে বেশ কিছু জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, তারপরে 2% মার্কিউরিক সালফেট, আর থাকবে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই বিক্রিয়া যখন এই প্রভাবকগুলো প্রদান করা হবে, তখন বিক্রিয়ায় আমরা তৈরি হবে কি মেন প্রোডাক্ট পাবো, হচ্ছে ইথানল, CH3CHO। আমরা কিন্তু অ্যালডিহাইড এখনো পড়িনি, বাট এখানে পানি সংযোজন বিক্রিয়ায় কিন্তু আমরা অ্যালডিহাইড পেয়ে গেছি। অতএব পরীক্ষায় যদি অ্যালডিহাইডের একটা প্রস্তুতি লিখতে বলে, আমরা কিন্তু এই বিক্রিয়াটা সম্পূর্ণ করে যে অ্যালডিহাইড পেলাম এই বিক্রিয়াটাও কিন্তু লিখতে পারি। কোথায় লিখতে পারে, যখন আমাদের পরীক্ষায় চাবে যে অ্যালডিহাইডের একটা প্রস্তুতি দেখাও, তখন কিন্তু এই বিক্রিয়াটা লিখতে পারি। অথবা অ্যালকাইনের ক্ষেত্রে যদি বলে পানি সংযোজন বিক্রিয়ায় কী তৈরি হয়, অথবা তোমার ধরো এখানে প্রোডাক্ট এটা এটা দেওয়া রয়েছে, এখানে প্রভাবক কী কী হিসেবে ব্যবহার করা হচ্ছে সবগুলো দেওয়া রয়েছে, কিন্তু এইটা এখানে ধরো নেই, এখানে হোয়াট চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ কী তৈরি হবে তখন তোমাকে দেখাতে হবে। তোমাদের কিন্তু বেশ কিছু বিক্রিয়া কমপ্লিট করে তারপরে প্রশ্নের উত্তর করতে হতে পারে, এই জন্য কোথায় কখন কিভাবে কি তৈরি হচ্ছে, কোথায় কি দিলে কি পাচ্ছি, কি দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু নিজেরা পড়ার সময় বারবার নিজেদেরকেই প্রশ্ন করবে যে এখানে কি কি প্রভাবক দিলাম, দেওয়ার ফলে কি তৈরি হলো। যদি এই প্রভাবকগুলো দেয়া হয় তাহলে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই জিনিসগুলো ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে, যেন পরীক্ষায় যে কোনোভাবে যত ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। শুধু বইয়ে দুইটা লাইন লেখা রয়েছে, ওই দুইটা লাইন পড়ে বুঝে গেলে যে আমি বুঝে গেছি, এখান থেকে প্রশ্ন আসলে পারবো, এরকম করলে কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করবে। অবশ্যই পড়ার সময় নিজেদেরকেই প্রশ্ন করবে যে এটা এরকম না হয়, যদি এরকম হতো তাহলে কি হতো। যখন তোমরা নিজেদের মনের ভিতরে এই প্রশ্নগুলো করবে, তখন কিন্তু বিভিন্নভাবে উত্তর খোঁজার চেষ্টা করবে, কিভাবে লিখলে কিভাবে হয়, এটা যখনই তোমরা বুঝতে পারবে তখন কিন্তু তোমাদের ওই জিনিসটা আর কখনো ভুল হবে না, অর্থাৎ ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। ক্লাসে আমরা এই যে ক্লাস করাই, ম্যাক্সিমাম ক্লাসের স্টুডেন্ট দেখি সবাই চুপচাপ থাকে, লাইভ ক্লাস নিলে তোমরা যে জিনিসটা বুঝতে পারো না সেটা প্রশ্ন করতে হবে, যেটা আমি বুঝিনি এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, বা এই জিনিসটা এরকম না হয় এরকম হলে কী হয়, এরকম যদি প্রশ্ন করো তবে কিন্তু লাইভ ক্লাসে সার্থকতা, কিন্তু তোমরা কেউ প্রশ্ন করো না, আমরা শুধু পড়িয়েই যাই, তোমরা চুপচাপ শুধু শোনো, বা অনেকেই লাইনে থেকে মোবাইলটাকে রেখে দিয়ে এটা সেটা করছো, এটা করলে কিন্তু লাইভ ক্লাসে সার্থকতা হয় না। তোমরা অবশ্যই যে জিনিসটা ধরো যে পর্যন্ত পড়ালাম, পরের দিন আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, তোমরা তো বুঝতেই পারছো যে এর পরের দিন আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করব, ওই টপিকসটা তোমরা একটু স্টাডি করবে বাসায়, এবং কোন কোন জিনিসটা বুঝতে পারছো না সেটা খাতায় নোট করে রাখো বা বইয়ে আন্ডারলাইন করে রাখো। যখন আমি ওই জিনিসটা পড়াবো, আমি যদি নিজে বোঝালাম বুঝে গেলে তাহলে তো ওকে, অনেক সময় কি হলো, আমি হয়তো ওই জিনিসটা মনে করছি তোমরা বুঝতে পারবে, বাট তোমরা বুঝোনি,
কিন্তু আমি ভাবছি যে তোমরা বুঝে গেছো, কারণ আমি ভাবছি আমার সেন্স থেকে, কিন্তু তোমরা তোমাদের সেন্স থেকে হয়তো ওই জিনিসটা বুঝো না, আমি ওইটা মিস্টেক করে চলে গেলাম। তখন যদি তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করো যে মিস এটা কিভাবে হলো, তখন কিন্তু ওই জিনিসটা সবারই জানা হয়ে গেল। তাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমার যে পর্যন্ত পড়ানো হবে ওই পর্যন্ত তো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এবং নেক্সট ক্লাসে কোনটা পড়াবো তোমরা তো বুঝতেই পারছো যে বইয়ের পরবর্তী টপিক্সটাই আমি পড়াবো, ওই টপিক্সটা তোমরা নিজেরা বাসায় একটু করে রাখবে, এবং ওখান থেকে কিছু প্রশ্ন বের করে রাখবে, যেন পরবর্তী ক্লাসে আমি বোঝানোর সময় যদি না বুঝি বা না বোঝাই তোমাদেরকে, তোমরা ওই জিনিসটা নিয়ে প্রশ্ন করবে। আচ্ছা, এবার আমরা পড়াবো হচ্ছে, আমাদের আর 10 মিনিট সময় রয়েছে, আমরা পড়াবো এখন অ্যালকোহল। অ্যালকোহল তোমরা আগে যখন কার্যকরী মূলক দেখেছি তখন আমি বলেছি যে অ্যালকোহল কোনগুলো হবে, যেগুলোতে একটা ও এইচ গ্রুপ, কমপক্ষে একটা ও এইচ গ্রুপ যুক্ত থাকবে। কেউ একজন বলো তো একটা অ্যালকোহল যুক্ত যৌগের নাম বলো দেখি, কেউ একজন ওই যুক্ত একটা যৌগের নাম বলো, যে কোনো একটা। ম্যাম ইথানল। ইথানল, সংকেত বলো। ম্যাম CH3CH2OH। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এটা আমরা পেলাম, এটাকে আমরা অ্যালকোহল বলছি, কারণ এটার হচ্ছে ওএইচ গ্রুপ যুক্ত আছে। তাহলে যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে তাকে আমরা অ্যালকোহল বলি। তবে কিছু কিছু যৌগে হাইড্রোক্সি মূলক যুক্ত থাকলেও আমরা অ্যালকোহল বলতে পারি না। কেন বলতে পারি না, তার কারণ হচ্ছে ওইগুলো অ্যালকোহল নয়। অ্যালকোহল হতে গেলে যেমন ওএইচ গ্রুপ যুক্ত থাকতে হবে, অনেক ক্ষেত্রে ওএইচ গ্রুপ যুক্ত থাকলেও সেটাকে আমরা অ্যালকোহল বলতে পারবো না। কেননা অ্যালকোহল হতে গেলে আমার একটা জেনারেল সংকেত মেনটেন করে যৌগটা তৈরি হতে হয়। অ্যালকোহলের জেনারেল সংকেতটা বলো তো কেউ, জেনারেল ফর্মুলাটা বলো কেউ অ্যালকোহলে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বলতে পারলে অ্যালকোহল। হ্যাঁ বলো। CnH2n+1OH প্লাস ওয়ান, তারপরে হচ্ছে ওএইচ। ওকে, কি হলো মেইনলি আমার হলো হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যে অ্যালকাইল মূলক হয়, এই অ্যালকাইল মূলকের সাথে যখন ওএইচ থাকবে তখন অ্যালকোহল হবে, সিএইচ ও থাকলে অ্যালডিহাইড হবে, COOH থাকলে অ্যাসিড হবে। এগুলো আমি আগে দেখে এসেছি। তো আমি বলছি ওএস থাকলেও সেটাকে অ্যালকোহল বলতে পারবো না। কোনটাকে বলতে পারবো না, এই যে C6H5OH, এটা হচ্ছে ফেনলের সংকেত। এটাকে সংকেত আকারে যদি লিখি তাহলে আমার হবে হচ্ছে সংকেতটা এরকম, একটা ওএস গ্রুপ এখানে যুক্ত থাকবে, এটার নাম হচ্ছে ফেনল। এই ফেনলকে আমরা বলছি যে এটা অ্যালকোহল নয়, কারণ দেখো যে জেনারেল সংকেতটা রয়েছে CnH2n+1, তার মানে কি হতে হবে, কার্বনের সংখ্যা দেখো, যদি আমরা এখানে CnN এর সংখ্যা, যেহেতু 6 রয়েছে কার্বনের সংখ্যা, তার মানে N এর মান যদি 6 হয় তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হওয়া প্রয়োজন বলো তো। অ্যালকোহল হতে গেলে N এর মান যদি 6 হয় তাহলে C6 ধরো হলো, হাইড্রোজেন কয়টা হতে হবে বলো? 13টা। 13টা হতে হবে, কিন্তু এখানে কি 13টা হাইড্রোজেন আছে? তাহলে এটাকে আমরা অ্যালকোহল বলতে পারবো না। ওএইচ গ্রুপ যুক্ত থাকা সত্ত্বেও আমরা এটাকে অ্যালকোহল বলতে পারবো না, কেননা অ্যালকোহলের যে জেনারেল ফর্মুলা রয়েছে সেটা মেনটেন করে এই যৌগটা তৈরি নয়। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যালকোহলের প্রথম সদস্য মিথানল, যেটা আমরা জেনেছি, দ্বিতীয় সদস্য ইথানল, এইগুলো হচ্ছে বিভিন্ন সদস্য। আর দিয়ে অনেক সময় এই যে বড় গ্রুপ যুক্ত যৌগ যদি থাকে তাহলে এগুলোকে আর দিয়ে প্রকাশ করা হয়, কেননা সবসময় এত বড় বড় গ্রুপ আমরা না লিখে আর দিয়ে দেখানো হয় যে আর এর মান হচ্ছে এত, যখন কার্বন সংখ্যা বলে দেওয়া থাকবে তখন তোমরা ততটা কার্বন দিয়ে ওই যৌগটা তৈরি করবে।
এবার অ্যালকোহলের নামের শেষে আমরা কি করছি, অ্যালকেনের নাম থেকে ই বাদ দিয়ে অল যুক্ত করে আমরা নামকরণ করছি, যেটা আমরা আগে জেনেছি যে এটা ইথানল, প্রোপানল, বিউটানল এগুলো নামকরণ হয়। একটা প্রিপারেশন তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, সেই প্রিপারেশনটা একটু দেখো। তোমাদের কিন্তু বইয়ে বিশদভাবে যে জিনিস তিনটা আলোচনা করে রয়েছে সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এই তিনটা জিনিস বিশদভাবে আলোচনা করা আছে। তার মানে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয়। আর অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড যেগুলো রয়েছে সেগুলো অল্প অল্প করে শুধুমাত্র একটা করে প্রস্তুতি দেওয়া রয়েছে, আর কিভাবে নামকরণ করা হলো এটা দেওয়া রয়েছে। তার মানে এখান থেকে তোমাদের বইয়ে যতটুকু পড়ে রয়েছে ততটুকু পড়লেই এনাফ। পরবর্তীতে তোমরা যখন 11-12 উঠবে তখন এটা নিয়ে বিশদভাবে আলোচনা শিখবে। তো একটা যে প্রস্তুতি তোমাদের বইয়ে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে কিভাবে ব্রোমো ইথেন থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে ইথানল তৈরি করতে পারি। আমরা আগে অ্যালকাইনে দেখে আসলাম যে আমরা হচ্ছে কিভাবে ট্রিপল বন্ধন থেকে সিঙ্গেল বন্ধন যুক্ত যৌগ পেতে পারি। ওইখান থেকে প্রাপ্ত সিঙ্গেল বন্ধন যুক্ত যে যৌগটা আমরা পেলাম, ওই যৌগটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহল। কেমন দেখো, CH3 CH2, এখানে ধরো ব্রোমিন গ্রুপটা যুক্ত আছে, এটাকে আমরা বলছি ব্রোমো, যেহেতু দুই কার্বন তাই এটার নাম হচ্ছে ব্রোমো ইথেন। এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি হবে দেখো, এই যে ওএইচটা আছে এই ওএইচটা এইখানে যে যুক্ত হবে, ওই এই যে ব্রোমিনটা আছে এই ব্রোমিনটাকে সরিয়ে দিবে, ব্রোমিনটাকে সরিয়ে দিয়ে ওএইচ গ্রুপটা এখানে যুক্ত হবে, তখন আমার কি তৈরি হবে, CH3 CH2, এখানে ওএইচটা ঢুকে যাবে। যখন এখানে ওএইচটা ঢুকে গেল এখান থেকে ব্রোমিনটা কি করবে, এই ব্রোমিনটা যে এই সোডিয়ামের সাথে যুক্ত হবে, হয়ে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। এই হচ্ছে আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে অ্যালকোহল কিভাবে নামকরণ করা হয়, ওএইচ গ্রুপ থাকলেও কেন আমরা অ্যালকোহল বলতে পারি না, এবং অ্যালকোহলের একটি সাধারণ প্রস্তুতি, এটাই হচ্ছে তোমাদের আজকের আলোচনা, মানে অ্যালকোহলের প্রস্তুতির উপরে। এরপরে আমরা জানলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড কি জানলাম, যে CHO গ্রুপ যুক্ত থাকবে। অ্যালডিহাইড অ্যালডিহাইড হতে গেলে আমাদের অবশ্যই যেসব যৌগে একটা করে CHO গ্রুপ অন্তত বিদ্যমান থাকে সেগুলোকে আমরা অ্যালডিহাইড বলে থাকি। অ্যালডিহাইডের একটা প্রস্তুতি এখানে দেয়া রয়েছে, কিভাবে আমরা ট্রিপল বন্ধন থেকে, একটু আগেই আমি বিক্রিয়াটা করিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো, বলেও ছিলাম যে অ্যালডিহাইডের প্রস্তুতি লিখলে কিভাবে লিখবো, কোন বিক্রিয়াটা বলো তো। অ্যালকাইনের তিনটা বিক্রিয়া শিখালাম, সেখানে তিন নম্বর বিক্রিয়াটা কি বলছিলাম, পানি সংযোজন। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওই পানি সংযোজন বিক্রিয়াটা যদি করি তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইডের প্রিপারেশনও শিখে গেলাম। তাহলে নতুন করে আর আমি দেখাচ্ছি না, ওই বিক্রিয়াটা এখানে হবে। তো এখানে অ্যালডিহাইডের যে একটা প্রশ্ন খুবই পরীক্ষায় আসে সেটা হচ্ছে ফরমালিন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফরমালিন। আর এক মিনিট সময় রয়েছে, এর মধ্যে থেকে ফরমালিনটা পড়ে ফেলে। সেটা হচ্ছে ফরমালডিহাইড, আমরা হচ্ছে ফরমালডিহাইড থেকে অর্থাৎ এই যে ইথানল থেকে আমরা যেটা পাচ্ছি, আর মিথানল থেকে, মিথানল মানে হচ্ছে এই যে HCH, এটা এটা হচ্ছে মিথানল বা ফরমালডিহাইড, এটার হচ্ছে 40%। যদি আমরা এই 40% এখানে নিই তাহলে আর বাদ বাকি তাহলে কত থাকে, 100% পড়তে আরও 60% থাকে, এর সাথে যুক্ত থাকে হচ্ছে 60% পানি। তাহলে মিথানল থাকবে হচ্ছে 40% আর যুক্ত থাকবে হচ্ছে 60% পানি, তখন আমরা এই যৌগটাকে বলবো ফরমালিন, যেটা আমাদের কি করে গবেষণাগারে